নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বিক্রম সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। পাহাড়ের কলেজগুলি হোজাই বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা কার্বি ডিমা হাসেও ছাত্র সংস্থার। মতিউর রহমানের অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ। অমরচাঁদে আস্থা নেই, রাস্তা নিয়ে গৌতমের দ্বারস্থ বিজেপি কর্মীরা। মথুরা থেকে চলছে প্রকাশ্যে অবৈধ বালু পাচার, অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে। এবার বিস্তারিত ঈশান বাংলা খবর। ডিমা হাসাও ও কার্বি আংলং জেলার কলেজগুলিকে অসম বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নিয়ে হোজাইয়ের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করার জন্য রাজ্য সরকারের নোটিফিকেশনের কড়া বিরোধিতা করেছে ডিমাসা ও কার্বি ছাত্র সংস্থা। এক সাংবাদিক সম্মেলনে দুই সংগঠনের কর্মকর্তারা সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, অসম সরকার দুই পাহাড়ি জেলার অটোনোমাস কাউন্সিলের সঙ্গে কোনো আলোচনা না করে এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সংবিধানের ষষ্ঠ তপশিলের লঙ্ঘন করা হয়েছে, তাই তার এই নোটিফিকেশন প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। 2019 में गवर्नमेंट नोटिफिकेशन एक निकला था कि डिमा हासाओ और कार्बी आंगलोंग का जितना भी एफिलिएटेड प्रोविंशियलाइज कॉलेज है, इस सभी प्रोविंशियलाइज कॉलेज जैसे कि हाफलोंग गवर्नमेंट कॉलेज, बीफू गवर्नमेंट कॉलेज और विभिन्न प्रोविंशियलाइज कॉलेज जो डिमा हासाओ और कार्बी आंगलोंग में है, उसको एफिलिएशन करके रविंद्रनाथ टैगोर यूनिवर्सिटी अंदर होजाई डिस्ट्रिक्ट असम के अंदर एफिलिएशन करेगा बोलके जो नोटिफिकेशन निकला है, इसको हम लोग टोटली कंडेम करता और स्ट्रांगली अपोज करता इस गवर्नमेंट स्टेट गवर्नमेंट का डिसीजन को, क्योंकि जो हम लोग का एजुकेशन राइट्स है और हम लोग का जो एस एस सिक्स शेड्यूल, हम लोग का एडमिनिस्ट्रेटिव पावर सारा डिमा हासाओ ऑटोनोमस काउंसिल और कार्बी आंगलोंग ऑटोनोमस काउंसिल में है, तो इसको अगर कॉलेज को अगर प्रोविंशियलाइज कॉलेज को अगर एफिलिएशन कर दिया जाएगा तो ये हम लोग का सिक्स शेड्यूल का पावर को कर्टेल करने जैसा होगा और इस डिसीजन को जल्द से जल्द रिव्यू करने के लिए हम लोग स्टेट गवर्नमेंट से अपील करता है। করিমগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বর্তমানের বদরপুর দেওয়ারাইল টাইটেল মাদ্রাসার পরিচালন কমিটির সভাপতি ডক্টর মতিউর রহমানের অপহরণকারীদের গ্রেফতারের দাবি জানালো টাইটেল মাদ্রাসা ছাত্র সংস্থা। মাদ্রাসা ছাত্র সংস্থার প্রতিনিধিরা বদরপুর সার্কেল অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এক স্মারকপত্র তুলে দেন সার্কেল অফিসারের হাতে। তারা অবিলম্বে অপহরণকারীদের গ্রেফতার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। গত পরশু রাত্রে আমাদের সর্বজনীন শ্রদ্ধেয় করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা দেওয়ারাইল টাইটেল মাদ্রাসার বর্তমান গভর্নিং বডির সভাপতি মৌলানা মতিউর রহমান সাহেবকে অপহরণ করা হয়েছিল এবং ওনার উপর প্রাণঘাতী হামলাও চালানো হয়েছিল। আমরা দেওয়ারাইল টাইটেল মাদ্রাসার ছাত্র ইউনিয়নের নেতৃত্বে এবং সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থা আমসার করিমগঞ্জ জেলা কমিটির নেতৃত্বে আজ বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্ররা দেওয়ারাইল টাইটেল মাদ্রাসার প্রেক্ষাগৃহে জমায়েত হয়ে প্রায় দুই ঘন্টা যাবৎ আমরা বিভিন্ন কার্যসূচি চালিয়ে গেছি। তারপর আমরা র্যালি দিয়ে বদরপুর সালকুল পর্যন্ত এই ভারী বৃষ্টি উপেক্ষা করে প্রায় 600 থেকে 700 ছাত্র র্যালির মাধ্যমে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সার্কুল অফিসার স্যারের হাতে আমরা আমাদের মেমোরান্ডাম তুলে দিয়েছি। আমরা 24 আওয়ার্স টাইম দিয়েছি, 24 আওয়ার্সের ভিতরে যদি দুষ্কৃতীদেরকে গ্রেফতার না করা হয় তাহলে সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থা আমসার নেতৃত্বে করিমগঞ্জ জেলা কমিটির নেতৃত্বে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, যা প্রশাসনের কর্তৃক দমানো অসম্ভব হয়ে দাঁড়াবে। বিধায়ক নয়, এবার কাটিগোড়া আর বিজেপি কর্মীরা রাস্তা নির্মাণের জন্য গৌতম রায়ের কাছে সাহায্য চাইলেন। পশ্চিম কাটিগোড়ার রাজপুর থেকে কুশিয়ার কুল অবধি 3 কিলোমিটার রাস্তার অবস্থা শোচনীয়। বিধায়ক অমরচাঁদ জৈন 2,37,000 টাকা মঞ্জুর করেছিলেন, কিন্তু কোনো টাকা আসেনি, সাইনবোর্ড শুধু লাগানোই হয়েছে, এসব কথা এলাকার মানুষ গৌতম রায়ের কাছে তুলে ধরেন। বন বিভাগের মদতে নাকটিনালার চালানে মধুরা নদী থেকে চলছে অবৈধ বালু পাচার। গত এক বছর ধরে এভাবে চলছে বালু পাচার। নাকটিনালাতে আদৌ কোনো বালু নেই, কিন্তু চালান ইস্যু করা হয় নাকটিনালার নামে, এই অভিযোগ স্থানীয়দের। তারা জানান এতে প্রত্যক্ষ মদত রয়েছে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। করা সত্ত্বেও যে মধুরা বালুর যে মহাল, নাকটির মহাল যেটা, নাকটিনালার যেটা পারমিট, আদৌ নাকটিনালার কোনো বালু নাই।
তাও এই নাকটির চালান দিয়া মধুরার নদীর থেকে মাল বাইর হইয়া যায়। আমরা বারবার অভিযোগ করা সত্ত্বেও এটা রেঞ্জার স্যারে এটা কোনো অ্যাকশন নিছুন না। তো এটা নিয়ে আমরা আবারও অভিযোগ করলাম, যদি আগামীতে এটা তাই বন্ধ না করুন তো আমরা আরও বিশেষভাবে আন্দোলনও লাগবো, যেহেতু এই নাকটিনালার চালান কইয়া মধুরার মালগুলা যার আর আদতে নাকটিনালার কোনো বালু নাই, কোনো মালও উঠে না। তো এটা আমরা রেঞ্জার স্যারে কমপ্লেন করা সত্ত্বেও এটা খেনে তাই দেখুন না, এটা আমরা অভিযোগ, এটা তার মানে দেখার লাগিয়া আমরা অনুরোধ করি আর যাতে এই চালানটা তাই অতিসত্ব বন্ধ করতাম। মকই ভাঙায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। আহতরা হলেন গোবিন্দ রায়, সন্তোষ রায় এবং ভবেশ দাস। রবিবার রাতে 10টা নাগাদ মকই ভাঙ্গায় 6 নম্বর জাতীয় সড়কে লেদুরখাল সেতুর ওপরে চানা বিক্রেতার ঠেলার সঙ্গে ধাক্কা লাগে বাইকের। বাইক থেকে ছিটকে পড়ে আহত হন গোবিন্দ ও সন্তোষ, আহত হন চানা বিক্রেতা ভবেশ দাসও। তাদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় শ্রীগড়ি হাসপাতালে। জাতীয় সড়কের ভাঙ্গন নিয়ে ব্যবস্থা নিতে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। 6 নম্বর জাতীয় সড়কের কালাইনের অংশের অবস্থা বেহাল, নানা জায়গায় রাস্তা ভাঙা। তাই রাস্তা মেরামতির জন্য কাটিগড়ার সার্কেল অফিসারের কাছে এক চরমপত্র দিয়েছে এবিভিপি। অবিলম্বে এই রাস্তার মেরামতি না হলে বড় আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রোড নিয়ে গত জুনের 6 তারিখ যে স্ট্রাইকটা হয়েছিল রাস্তার কন্ডিশন ডিগাবো রোডের নিয়ে, তো সেটার স্যার গিয়েছিলেন ওখান থেকে। স্যার বলেছিলেন যে কাজটা হবে, আমাদের চলার উপযুক্ত করে দেবেন, কিন্তু চলার উপযুক্ত হয়নি এখনও। অল্প কাজ হয়েছিল কিন্তু সঠিকভাবে হয়নি হয়তো, তাই আবারও অনেক খারাপ হয়ে পড়েছে। ছাত্রদের আমাদের যাতায়াত করতে অনেক অসুবিধা হয়, ওরা টাইমলি কলেজে যেতে পারে না, টিউশন যেতে পারে না, ওদের রাস্তায় অনেক সময় নষ্ট হয়ে যায়। তারপর এখন আর সামনে আসছে পুজো, ওই দিকের কালাইনছড়া, জালালপুর, বুমরা অঞ্চল থেকে সবাই, বেশিরভাগ মানুষই কালাইনেই আসে শপিং করতে, তাদের অনেক প্রবলেম হচ্ছে যার ফলে জ্যাম হয়ে যাচ্ছে, মানুষ বাড়ছে, গাড়িঘোড়া অনেক বেশি যাতায়াত করছে, তার ফলে জ্যাম হচ্ছে, স্টুডেন্টসরা টাইম মতো আসতে পারছে না, স্কুল কলেজে পৌঁছতে পারছে না, প্রাইভেট টিউটরে গেলে বকা খাচ্ছে, ওরা 3টের জায়গায় 4টে গিয়ে পৌঁছে, তো সেটা অনেক অসুবিধা হচ্ছে আমাদের চলাফেরা করতে। তো আমরা আর কিছুদিন সময় দিয়েছি, আমরা আরও কয়েকদিন সময় দিয়েছি, তার ভেতরে যদি আমাদের কাজ না হয় আমরা 3-4 দিনের ভেতরে একটা জোরদারভাবে স্ট্রাইক করতে যাচ্ছি। তো আমরা সেটার জন্যই একটা চরমপত্র নিয়ে এসেছি স্যারের কাছে এবং সেটা দিয়েছি, স্যার গ্রহণও করেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি কাজ করাবেন। এখন আমরা দেখব 2-3 দিন ধরে যে কাজ হয় কি হয় না, তারপর আমরা মাঠে নামব। পূজোর মাত্র 25 দিন বাকি, শহর জুড়ে চলছে মণ্ডপ নির্মাণ। রোদ বৃষ্টিকে উপেক্ষা করে শহরের নামী পূজা মণ্ডপগুলি তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আমাদের ক্যামেরায় ধরা পড়ল এমন কিছু দৃশ্য, কুন্তুল কৈরির রিপোর্ট। বদরপুরের শ্রীগড়িতে প্রতিমা বিসর্জনের ঘাট এখনও মেরামত করা হয়নি। এখানে প্রচুর প্রতিমা বিসর্জন করা হয় কিন্তু ঘাট মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হাজার হাজার লোক এখানে বিসর্জন প্রত্যক্ষ করেন, তাই অবিলম্বে এই ঘাট মেরামতির দাবি জানানো হয়েছে। খেলার মাঠ, এটা এককালে আমরা যখন ছোটোবেলা আসতাম তখন তো এইদিকে এই দিকে খেলা হচ্ছে, আজকে ভাঙতে ভাঙতে এটা রাস্তাটা গিয়ে 2-3 কিলোমিটার 2-3 কিলোমিটারের ভিতরে আসি গেছে। সরকারে না 2-3 মিটার বা সরকারে এটা চৌকে পড়েন না। আর যদি আমাদের সরকার যে কোনো জিনিস ঘটনা ঘটার পরেই এটা খেয়াল করে, আগে এটা খেয়াল করে না, আগে থেকে যদি এটা প্রোটেকশন দেওয়া হয় তবে রাস্তা বাঁচবে, এই জায়গাটা বাঁচবে। এবং এই যে ফিল্ড, এই ফিল্ডে আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি এখানে বিসর্জন ঘাট, দুর্গাপূজার বিসর্জন ঘাট, এখানে প্রায় 30-40টা মূর্তি এখানে বিসর্জন হয়, কিন্তু বর্তমানে যে অবস্থা এখানে বিসর্জনের কোনো ব্যবস্থাই নাই। এই অবস্থায় সরকারকে আমরা অনুরোধ করব এই জিনিসটার দিকে লক্ষ্য রাখার জন্য এবং এই বাঙ্গনটা যেভাবে রোধ হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাই। কাছাড় জেলা শাসকের অফিসে দুর্নীতিতে জড়িতদের গ্রেফতারের দাবিতে ও অতসী কাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রহরীর সদস্যরা ধর্ণা দিলেন সোমবার। তারা জেলা শাসকের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। দুর্নীতি আপনারা দেখেছেন, গত লোকসভার আগে ইলেকশন অফিস থেকে
যে দুর্নীতি শুরু হয়েছে এখন পর্যন্ত এই দুর্নীতির কোনো সমাধান হয়নি, কোনো তদন্ত হয়নি। ইলেকশন অফিসে একজন ছাইকে অফিস পাড়ার একটা ড্রাগ সিন্ডিকেট রয়েছে সেটা আমরা জানি, দীর্ঘদিন থেকে জানতাম, এবং অফিস পাড়ার এক ছাই হেড ক্লার্ক অতসী দত্ত তরফদার গ্রেপ্তার হওয়ার পর এটা প্রকাশ্যে চলে এসেছে। হ্যাঁ, অতসী বিভিন্ন জায়গার জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিভিন্ন জনের নাম বলেছে, হ্যাঁ মোবাইলের ট্যাপিংয়ের সময়ও নাম বলেছে বিভিন্ন জনের, কিন্তু এখানে দেখা গেছে এটা পুরোপুরি দামা চাপা দেওয়ার তৎপরতা আমাদের জেলা উপায়ুক্ত মহোদয় প্রথম থেকেই শুরু করেছে। যেমন এখানে একজনের ডকুমেন্ট সিজ করা হয়েছে, বাকিদের ডকুমেন্ট সিজ করা হয়নি। দেখা গেছে এখানে একজনের আর্নেস্ট মানি এখনও কোর্টে রয়েছে, হ্যাঁ অন্যদের আর্নেস্ট মানি ইলেকশন প্রসেসিং চলা অবস্থায় রিলিজ করে দেওয়া হয়েছে। এটা কী বোঝাচ্ছে যে এটা চাপা দেওয়া হচ্ছে, চন্দ্রবংশী নিধি গ্রাহকদের টাকা মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া পূজোর আগেই শুরু করছে। এছাড়া শিলচরের অফিস খোলার মতো পরিবেশ তৈরির আবেদন রেখেছে কোম্পানির কর্মকর্তারা। তারা এই বিষয়ে জেলা শাসক লায়া মাদুরীর সঙ্গেও দেখা করেছেন। কোম্পানি গ্রাহকদের টাকা মিটিয়ে দিতে চায়, তবে অফিসে ভাঙচুর চালালে এটা সম্ভব হবে না। জেলা শাসক এই বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান কোম্পানির প্রতিনিধিরা। তিনি বলেন, শিলচর অফিসে পুনরায় চালু করে গ্রাহকদের টাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রশাসন তাদের সাহায্য করবে বলে জানিয়েছেন ডিসি। চন্দ্রবংশী নিধি লিমিটেড বরাক উপত্যকায় নিধি অ্যাক্টের সমস্ত রুলস এবং রেগুলেশন মেনে দীর্ঘদিন ধরে তার ভ্যালুয়েবল মেম্বার্স এবং বেনিফিশিয়ারিদের নিয়ে কাজ করে চলেছে। সেই মোতাবেক কোম্পানির রেসপেক্টেড ডিপোজিটারদের তাদের সিএম এবং বিডিএম এর মাধ্যমে 2 বছর, 3 বছর এবং 5 বছরের টার্মে 3,03,88,42,000 টাকা লোন প্রদান করেছে, যার রেসপেক্টে রিপেমেন্টের অঙ্ক অ্যাপ্রক্স 1 কোটি টাকা। কিন্তু বরোয়ার্সগণ তাদের এগ্রিমেন্ট এবং আন্ডারস্ট্যান্ডিং মোতাবেক তাদের লোন পরিশোধ করছেন না, যার ফলে ফান্ডের ক্রাইসিস তৈরি হওয়ায় ডিপোজিটারদের প্রাপ্য টাকা প্রদান করার ক্ষেত্রে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যা চন্দ্রবংশী নিধি লিমিটেডের নীতিবিরুদ্ধ। কোম্পানি তার স্বচ্ছ ভাবমূর্তি মোতাবেক সবাইকে সাথে নিয়ে এই পরিস্থিতির মোকাবিলা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে বিঘ্ন ঘটাচ্ছে কিছু দুষ্ট চক্র, যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থতা করার লক্ষ্যে চন্দ্রবংশী ফাউন্ডেশন ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর রথীন্দ্র দাস লস্কর মহাশয়কে, তিনি শিলচর থেকে পালিয়ে গেছেন, এই কুৎসা রটাচ্ছেন এবং কেস করে কোম্পানির ভ্যালুয়েবল মেম্বারদের প্ররোচনা এবং উস্কানি দিয়ে কোম্পানির কম্পিউটার অ্যাসেট নষ্ট করে অফিসিয়াল স্টাফদের অকথ্য ভাষায় গালাগালির মাধ্যমে কোম্পানির ভাবমূর্তি নষ্ট করছে। রোববার বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের মহিলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির। হোটেল কল্পতরুতে অনুষ্ঠিত এই শিবিরে সহযোগিতায় ছিল বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন। 20 জন এদিন রক্তদান করেন। একটি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। আয়োজন করা হয়েছে, আজকে হয়েছে 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। আজকে আমরা এই দিনে দুটো অনুষ্ঠানের আয়োজন করেছি, বসে আঁকো প্রতিযোগিতা আর সাথে সাথে রয়েছে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন। দুটোই আমাদের হয়েছে। প্রথম যে অনুষ্ঠান হয়েছে সেটা হয়েছে রক্তের উপরে, বাচ্চারা রক্তের বিষয়ে কিছু আঁকবে, এক দুজন লিখবে। তারপরে হয়েছে স্বেচ্ছা রক্তদান শিবির, যেটাতে সবাই যারা স্বেচ্ছা রক্তদান করবে আর যারা গার্জিয়ানরা এসছে ওনারা যাতে ওই অ্যাওয়ারনেসগুলো দেখে শুনে, তারপরে হয়েছে স্বেচ্ছা রক্তদান কীভাবে হচ্ছে সেগুলো দেখে অনেক কিছু শেখার আছে। আমাদের উদ্দেশ্যটাই হয়েছে ওনাদেরকে অ্যাওয়ারনেসের মতন ওনাদেরকে বোঝানো, বাচ্চাদেরকে শিশুর মতন বোঝানো যে আঁকার মাধ্যমে ওরা রক্তদানটা কীভাবে হয়, কী করলে কী হয় সেটাই হয়েছে আমাদের বোঝানো। কারণ ওনারা যখন বড়ো হবে 18 থেকে 19 পা দেবে তখন ওনাদের আর বুঝাতে কষ্ট হবে না যে রক্তদানের সময় হয়ে গেছে, ওনারা এখন রক্ত দিতে পারবে। সাথে সাথে রয়েছে উপবিভাগ, ওনারা হয়েছে 50-এর উপরে, ওনারা বসে এখন প্রতিযোগিতা করবে কিন্তু ওনাদের মধ্যে কোনো প্রতিযোগিতা থাকবে না, শুধু আঁকবে রক্তের বিষয়ে, এক দুজন লিখবে, যেটা হয়েছে আমাদের শিক্ষার উপরে।
সাহিত্যিক গণেশদের গল্প সংকলন সমগ্র ও মেঘমালা দে মহন্তের গল্প সংকলন অন্তর্গত রক্তের ভেতর গ্রন্থ প্রকাশনী অনুষ্ঠান হল মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার হলঘরে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দুই গ্রন্থের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। আমাদের বিচার ইয়েতে চলছে, পেশাদার কোনো প্রকাশনা সংস্থা নয়, যার ভালোবেসে আমরা নিজেদের বইগুলো নিজেরা করি আর কি। সেটা আমাদের লাভালাভের আসলে কোনো সম্পর্ক নেই। তো মেঘমালা মহন্ত, যিনি বিশিষ্ট গল্পকার এবং আমাদের জাগোকথা গোষ্ঠীর সঙ্গে জড়িত ওতপ্রোতভাবে, সে মেঘমালা দের একটা গল্প সংকলন এবং মেঘমালার পিতা প্রয়াত কথাকার সমগ্র উত্তর পূর্বের বিশিষ্ট লেখক গণেশ দে, যে গণেশ দেকে আমরা রসরচনাকার বলে জানি বা উপন্যাসিক বলে জানি, তার যে অজস্র গল্প ছিল আমরা সত্যি কথা বলতে গেলে বরাক উপত্যকা ব্রহ্মপুত্র উপত্যকা অনেকেই সেটা জানি না। হ্যাঁ, তো সুতরাং আমাদের মনে হয়েছিল যে গণেশদের একটা গল্প, সমগ্র গল্পগুলোকে সংগ্রহ করে একটা সংকলন হওয়া উচিত। ঈশান বাংলা খবর শেষ করার আগে শিরোনাম আরও একবার। পাহাড়ের কলেজগুলি হোজাই বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা কার্বি ডিমা হাসেও ছাত্র সংস্থার। মতিউর রহমানের অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ। অমরচাঁদে আস্থা নেই, রাস্তা নিয়ে গৌতমের দ্বারস্থ বিজেপি কর্মীরা। মথুরা থেকে চলছে প্রকাশ্যে অবৈধ বালু পাচার, অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্তই, নমস্কার।